ভগবান আমাকে শাস্তি দিচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইকলি। আজকে আমরা যাবো বর্মার মন্দিরে পুজো দিতে। আমাদের অনেক দিন ধরেই মানে প্ল্যান হচ্ছে পুজো দিতে যাবো, পুজো দিতে যাবো। তো আমাদের কিছু অসুস্থতা অসুবিধার জন্য হচ্ছিলো না, তো ফাইনালি আজকে আমরা সকাল সকাল উঠে গেছি, রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাতিলা স্টেশনে গিয়ে, আমরা ট্রেনে করে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। বাতকুল্লা স্টেশন থেকে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ আর ভিডিওটা অনেক পুরনো, মানে অনেক পুরনো, প্রায় 4-5 মাস হয়ে গেছে তখন আমরা গেছিলাম, যখন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তাই সবাই বলছিল মায়ের পুজো দিয়ে আসলে হয়তো শরীর খারাপটা ঠিক হতে পারে, একটু মানত করায়, একটু পুজো দেওয়ায়। তার জন্য আমরা সবাই মিলে গেছিলাম, আর অনেক দিনের ইচ্ছাও ছিল, হয়তো ভগবান আমাকে শাস্তি দিচ্ছে, আমি হয়তো কোনো পাপ করেছি, ভগবান আমাকে ক্ষমা করে দিও। ছাতা নিয়ে এসেছে আমার দিদি, তাই আমাদের রক্ষা, মাথাটা শুধু ভিজছে না। আর যদি গিয়ে দেখি লাইন পড়েছে, আর লাইনে যদি বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিতে হয়। ঠিকই আছে, ভগবান আমাকে শাস্তি দিচ্ছে, সব কিছু শুদ্ধ হয়ে আছে বৃষ্টির জলে, যদি তুমি কিছু অসুবিধে থাকে তাহলে আমি। হ্যাঁ, তাই বললাম যে আমরা ট্রেনের মধ্যে ঘুমাই পড়েছি, এর ছোঁয়া ছাই লাগিয়েছে, তাই বৃষ্টি পড়ে আমাদের শুদ্ধ করে দিচ্ছে। তো চলো চলে এসছি মন্দিরের কাছে যাই। আমি এখানে দুটো ডালা নিয়েছিলাম কারণ আমার বদ্দার নামে পুজো দেবো, আর আমার বৌমণির নামে পুজো দেবো, আর হলো আমার জন্য আমি পুজো দেবো। তো দুটো ডালা নিয়েছিলাম এখানে, নিয়ে আমি চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো এই যে হলো কাকিমণি, আর এই যে আমার দিদি, আমরা তিনজনই গেছিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তখন, একটু বৃষ্টিটা কম হয়েছিল, তারপরে গিয়ে দেখি বেশি একটা লাইন পড়েনি, তার জন্য একটুখানি মানে আগে আগে পুজো করতে পেরেছি। আর সত্যি বলতে সত্যি খুব ভালো লাগছিলো পুজো করে, মনটা প্রচুর হালকা হয়ে গেছিলো, মনে হচ্ছিলো সত্যি এবার আমি হয়তো সুস্থ হয়ে যাব, এবার সুস্থ হয়ে যাব। কিন্তু জানি না কেন ভগবান আমার এত বড় পরীক্ষা নিচ্ছিল, আমার কোথাও কোনো রিপোর্টে ধরা পড়ছিল না, কোথাও না। আমি কৃষ্ণনগর কল্যাণী প্রচুর ডক্টর দেখিয়েছিলাম, প্রায় মানে 8-10টা ডক্টর দেখিয়েছি, অনেক USG করানো হয়েছে, তারপরে হচ্ছে অনেক অনেক রিপোর্ট করানো হয়েছে। এই রিপোর্ট করানো তো একটা জিনিস ক্লিয়ার হলো যে আমার শরীরে কোনো রোগ আছে কি না সেটা ধরা পড়ে গেছে, কী কী প্রবলেম আছে কী কী নেই। তো এখন একটাই প্রবলেম আছে, ইমিউনিটি পাওয়ারটা কম আছে, আর বাদ বাকি সব ঠিকঠাকই আছে, আর ইনফেকশনটা হয়তো এখন একটু ঠিক আছে, কোনো সমস্যা তো হচ্ছে না, এটুকুই বুঝতে পারছি। আর 3 মাস পরে যেহেতু আমার চেকআপ আছে, তো 3 মাস প্রায় হতেই চললো, আর 10-15 দিন আছে, তো তারপরে একটা চেকআপ করিয়ে নেবো, তারপরে তোমাদের বলবো আমি কেমন আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি ডালাটাই ধরতে পারছি না, আমার এই হাতে ব্যথা করছে। আরে আমি ভিজে গেলাম, তুমি ভিজে যাচ্ছ। তো এখানে আমরা অনেকটা লাইন অতিক্রম করে এখন আমরা ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। মায়ের মুখটা দর্শন করেই আলাদা একটা শান্তি লাগছিল। আমি ফার্স্ট টাইম বর্মার মন্দিরে আসলাম, আমি নৈহেটে এসেছি বহুবার, কিন্তু তখন আমার কোনো না কোনো প্রবলেমের জন্য আমি মন্দিরে যেতে পারিনি, শারীরিক প্রবলেম, এই প্রবলেম, কোনো না কোনো মানে একটা না একটা প্রবলেম থেকেই গেছে। আমি সত্যি বলতে আমি বহুবার এসেছি কিন্তু মায়ের মন্দিরের সামনে দিয়ে ঘুরে গেছি, কিন্তু মাকে দর্শন করতে পারিনি। সত্যি কথা বলতে মা না চাইলে কোনো দিনই সম্ভব না কোনো কিছু, এটা আমি ভালোভাবে বুঝে গেছি। তো এখানে আমরা মন্দিরে চলে এসেছিলাম, আর এখানে সবাই লাইন করে দাঁড়াতে বলেছিল, তারপরে আমরা সুন্দরভাবে সুস্থভাবে পুজো টুজো দিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম স্টেশনের দিকে। আর এখানে আমরা ফুলের গাছ কিনে নিয়েছিলাম, তারপরে আমরা চলে এসেছি স্টেশনের দিকে। তারপরে এখানে হলো আমার কাকিমণি বায়না করলো, আমি বললাম আমাকে একটা রিলস বানিয়ে দাও, উনি বললো ঠিক আছে রিলস বানিয়ে দিতে পারি, আমাকে একটা সুন্দর গোলাপ গিফট করতে হবে। তারপরে হলো ওনার জন্য একটা সুন্দর গোলাপ আমি নিয়ে চলে এসেছি, দেখো কি দারুণ না গোলাপটা, আর গোলাপ ফুল কে না পছন্দ করে বলো তো। আমাকে আমি বলছি আমি পাইনি বলছে মিথ্যা কথা বলছিস, আমি জানি তুই এনেছিস, তা দেখো কি সুন্দর না গোলাপটা। তারপর উনি তো গোলাপটা পেয়ে খুব 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 খুশি হয়ে গেল। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন চলেছি স্টেশনে। এদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে আমি দেখো পুরো ভিজে গেছি বৃষ্টিতে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো।